বর্তমান বাজারে মানুষের দিন দিন আকর্ষণ বাড়ছে বাজেট টেম্পার্ড গ্লাস কেসিং এর প্রতি। সেজন্য বিভিন্ন ব্র্যান্ড চেষ্টা করছে কম খরচে টেম্পার্ড গ্লাস ও আরজিবি ফ্যান এবং লাইটিং সমৃদ্ধ কেসিং প্রোভাইড করার। তাদের মধ্যে অন্যতম ফার্স্ট প্লেয়ার ব্র্যান্ডটি আমাদের দেশে অনেকের কাছে অপরিচিত। তারা কেসিং এর পাশাপাশি অন্যান্য পেরিফেরাল তৈরি করলেও তাদের বাজেট কেসিংগুলো আকর্ষণের মূলে। আজ আমরা আছি কম্পিউটেক্স 2019 ফার্স্ট প্লেয়ারের বুথে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক তাদের শোকেস করা কেসিংগুলো এবং তাদের গতানুগতিক লাইন আপ ছাড়া কি নতুন আছে সেখানে। প্রথমেই চোখে পড়ে তাদের একটি কনসেপ্ট কেস, যা আসলে প্রোডাকশনে আসবে কিনা বলা যাচ্ছে না। কেসিংটি মূলত কুগার, কনকার ও অ্যান্টেক টর্কের মতো দেখতে। এটি মূলত একটি ওপেন এয়ার কেস, যা আমাদের দেশে এনভায়রনমেন্টের জন্য অতটা সুইটেবল না। কাস্টম ওয়াটার লুক দিয়ে বিল্ড করা একটি সিস্টেম ছিল কেসিংটির ভিতরে শোকেস করার জন্য। কেসিংটির দুপাশে টেম্পার গ্লাস ছিল, সামনে দুটি 140mm ফ্যান ও উপরে তিনটি আরজিবি ফ্যান ছিল। এটি মূলত একটি ফ্যান্টাসি সুপার হিরো বা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে বানানো, যা সাইড প্যানেলে লাগানো স্টিকার দেখে বোঝা যাচ্ছিল। এর পরই চোখে পড়ার মতো আরেকটি কেস ছিল, এটিও কনসেপ্ট কেসের মতো দেখতে হলেও প্রোডাকশনে আসবে এটি। সচরাচর সবাই তাদের বিল্ডে সাদা অথবা কালো কেসিং ইউজ করে, আবার অনেকে অনেক সময় কাস্টম পেইন্টও করে নেয়। তবে আউট অফ দ্য বক্স গোলাপি কালারটি একটু আনইউজুয়াল। দিন দিন বাড়ছে ফিমেল গেমার, স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা, মূলত তাদের জন্য এই কেসিংটি তৈরি। ফার্স্ট প্লেয়ারের বাকি কেসিংগুলোর মতো এতেও প্রি ইনস্টলড আরজিবি ফ্যান ছিল, তবে যা নজরে পড়ার মতো ছিল তা হল এর সামনের ফ্যানের পজিশনিং। কেসিংটা টিল্টেড হওয়ার জন্য এর আপার প্যানেল এবং ফ্রন্ট প্যানেলের মাঝামাঝি ইনস্টল করা আছে আরেকটি ফ্যান, যা সচরাচর দেখা যায় না। আরও ছিল তাদের জনপ্রিয় ফায়ারবেস সিরিজের আপকামিং ফায়ারবেস X8। সিম্পল ও মিনিমালিস্টিক ডিজাইনের কেসিংটির দুই সাইডে এবং ফ্রন্টে রয়েছে টেম্পার্ড গ্লাস, সামনে দুটি প্রি ইনস্টল 200mm আরজিবি ফ্যান, উপরে দুইটি 120mm এবং পিছনে একটি 120mm আরজিবি ফ্যান লাগানো ছিল। ফ্রন্টে কানেক্টিভিটি হিসাবে স্ট্যান্ডার্ড USB 2.0 ও USB 3.0 পোর্ট ছিল, সাথে ছিল HD অডিও জ্যাক। কেসিংটির উপরে ডাস্ট ফিল্টারটি ম্যাগনেটিক। ফ্যানগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করা পসিবল এবং একটি ফ্যান হাবের সাথে কানেক্টেড। কেসিংটি ATX ও মাইক্রো ATX ফর্ম ফ্যাক্টর সাপোর্টেড। ফার্স্ট প্লেয়ারের আরেকটি আপকামিং কেসিং হল ফার্স্ট প্লেয়ার স্টিম পাঙ্ক, যা মূলত দেখতে সিগমাটেক অ্যাকোয়ারিস এর মতো। তিন দিকে কাঁচ দিয়ে ঘেরা এই কেসিংটিতে 10টি আরজিবি ফ্যান প্রি ইনস্টল রয়েছে, যার সবগুলো রিমোট কন্ট্রোল। ফ্যানগুলোর ডিজাইন হুবহু এইগো জিসম স্পার্কলিং স্পেকট্রাম আরজিবি কেস ফ্যানের মতো। কেসটির টপ প্যানেলে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার এবং তিনটি USB পোর্ট রয়েছে। কেসিং এর মধ্যে সর্বশেষ তাদের শোকেস ছিল আরেকটি কনসেপ্ট কেস, এটির ভিতরে একটি কাস্টম ওয়াটার লুপ সহ বিল্ড ছিল। এটিও ছিল একটি ওপেন কেস, এটির ডিজাইন ছিল আমাদের দেখা বাকি কেসগুলোর থেকে সবচেয়ে অন্যরকম। এটির কোনো স্পেসিফিক মডেল উল্লেখ ছিল না, তবে GPUগুলো ছিল ইনো3D এর আইচিল মডেলের। ফুল টাওয়ার এই কেসিংটিতে ভার্টিক্যাল GPU মাউন্ট সাপোর্ট করে এবং সামনে আরও 10টা কেসিং এর মতোই রয়েছে USB 3.0 হেডার এবং 3.5mm অডিও জ্যাক। কেসিং বাদেও ফার্স্ট প্লেয়ার তৈরি করে অন্যান্য গেমিং গিয়ার। এবার কম্পিউটেক্সে তারা দেখিয়েছে তাদের প্রথম গেমিং চেয়ার বাবুন কিং K1। এছাড়াও ছিল তাদের একমাত্র গেমিং টেবিল GT1। টেবিলটি রেড ও ব্ল্যাক অ্যাক্সেন্টের। এটি রিলিজের খবর থার্মালটেকের গেমিং টেবিল এর আগেই বেরিয়ে পড়েছিল। এর উপরের সার্ফেসে ব্যবহার করা হয়েছে আসল কার্বন ফাইবার এবং এজগুলোতে ABS প্লাস্টিকের আবরণ রয়েছে, যেন টেবিল থেকে কিছু গড়িয়ে পড়ে না যায়। সে প্লাস্টিকের মধ্যে রয়েছে RGB লাইটিং, এছাড়াও এতে রয়েছে কেবল ম্যানেজমেন্টের সুবিধা, পাওয়ার স্ট্রিপের বক্স এবং হেডফোন ও কাপ হোল্ডার। এই ছিল আজকের মতো কম্পিউটেক্স 2019 ফার্স্ট প্লেয়ারের বুথের ডিটেলস। এছাড়াও কম্পিউটেক্সে অন্যান্য ব্র্যান্ডের শোকেস করা আকর্ষণীয় প্রোডাক্ট লাইন আপ ও খবরাখবর জানতে চোখ রাখুন PCBD চ্যানেলে।